লকডাউনের নির্দেশনা কতটা পালন হচ্ছে সেই চিত্র তুলে ধরতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আপনার কাছে জানতে চাইবো কি অবস্থা দেখছেন আপনার চারপাশে, সরকারি বিধিনিষেধ যেগুলো দেওয়া হয়েছিল সাধারণ মানুষ আসলে কতটা মানছেন, কেমন দেখছেন পরিস্থিতি? স্বাস্থ্যবিধি যেটা সরকারের দেওয়া, সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মানুষ খুব একটা মানছেন না। এবং আরো আগেই আসলে বন্ধ হয়ে যাবার কথা দোকানপাট, কিন্তু সেই দোকানপাটও বন্ধ হয়নি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দোকানই রয়েছে যেগুলো আসলে খোলা রয়েছে এবং অনেকেই এখানে এসেছেন কেনাকাটা করতে। তো এতক্ষণে আসলে দোকান বন্ধ হয়ে যাবার কথা আপনি জানেন যে আজ বেশ কিছু শপিং মল এবং দোকানপাট খোলা রাখার যে নির্দেশনা সেটি রয়েছে, কিন্তু সেটি কিন্তু আরও আগেই বন্ধ হওয়ার কথা, তবে সেই নির্দেশনা এখানে মানতে দেখা যাচ্ছে না। আর আরেকটি হচ্ছে মাস্ক পরা বা হ্যান্ড স্যানিটাইজার রাখা, সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি না এবং অনেকেই প্রয়োজনে এসেছেন। আসলে আমাদের তো লকডাউন চলছে, তারপরে এখন কেন বের হয়েছেন? কি বলবো, কেনাকাটার দরকার শুক্রবার, এই জন্য আর কি। আপা, দোকান তো বন্ধ রাখার কথা সন্ধ্যার পরে, আপনি খোলা রেখেছেন কেন? বন্ধ, আমরা কাপড় গুছাইতাছি। ধন্যবাদ আপনাকে। আমরা অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি যে এখানে আসলে দোকানপাট খোলা রয়েছে এবং যে দোকানগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেগুলো আসলে খোলা আছে, হয়তো যেহেতু বেশ কয়েকদিন আসলে বন্ধ অবস্থায় রয়েছে এবং 14 তারিখ থেকে লকডাউন হবার একটি যে নির্দেশনা বা আভাস সেটি আসলে পাওয়া যাচ্ছে। তো সেটির জন্য অনেকেই মনে করছেন যে এরপরে হয়তো বা ব্যবসা আরও খারাপ হয়ে যেতে পারে, তাই সে সময় আসলে অনেকেই দোকানপাট খোলা রেখেছেন। এবং তারা অনেকেই যে কথাটি জানিয়েছেন যে আসলে দোকান যদি বন্ধ থাকে তাহলে তাদের যে রোজগার সেটিও আসলে বন্ধ হয়ে যাবে, উপার্জন সেটিও বন্ধ হয়ে যাবে এবং তার ফলে তাদের পরিবারের যে ভরণ পোষণ সেটি করতে তাদের সমস্যা হবে, যে কারণে আসলে অনেক দোকানই এখন পর্যন্ত খোলা রয়েছে। তবে আরেকটি বিষয় আসছে, সেটি হচ্ছে এখানে অনেক দোকান অর্থাৎ অধিকাংশ দোকানই কিন্তু বন্ধ, শুধুমাত্র ওষুধের যে দোকানগুলো সেগুলো খোলা রয়েছে আর কিছু খাবারের দোকান খোলা রয়েছে। তাছাড়া যদি আমরা বলি, এই এলাকার অধিকাংশ দোকানই আসলে বন্ধই রয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী অন্তরা বিশ্বাস জানাচ্ছিলেন স্বাস্থ্যবিধি মেনে বা স্বাস্থ্যবিধি অনেকটা আসলে উপেক্ষিত রেখেই খামখেয়ালিভাবেই মানুষজন চলাফেরা করছে, কিন্তু দোকানপাট এখনও কিছু কিছু খোলা রয়েছে।